বিদ্যার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মামুন আইসিটির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব HTML এর একটি গুরুত্বপূর্ণ টপিকস, HTML এর হেডিং ফাইল, কীভাবে আমরা ওয়েব পেজে আমরা কীভাবে হেডিং দিতে পারি। HTML এ আজকের ক্লাসে আমি আলোচনা করব মার্কিউটেকের ব্যবহার নিয়ে আমি আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব, কীভাবে আমরা একটি ওয়েব পেজে কীভাবে চলমান বা কোনো লেখাকে আমরা সচল করতে পারি। এবং আজকের অনলাইন ক্লাসে আমি আরও আলোচনা করব ফন্টেকের মাধ্যমে আমরা কীভাবে বিভিন্ন ফন্টকে বিভিন্নভাবে ওয়েব পেজে প্রদর্শন করতে পারি। ফন্টেক একটি গুরুত্বপূর্ণ টেক, এতে আমরা বিভিন্ন ধরনের ফন্ট, আমরা কীভাবে বিভিন্ন ফন্ট, কীভাবে ফন্ট কালার দিব, ফন্টের কীভাবে ফেস দিব, ফন্টের কীভাবে সাইজ দিব, সে বিষয়ে আমি আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিও শর্টকাটের সুবিধার্থে আমি আজকে এই কোডিংগুলি আমি আগে থেকে করে রেখেছি, আমি এই কোডিংগুলো বিস্তারিত বর্ণনা দেব ইনশাল্লাহ। আমরা সাধারণত জানি যে একটি HTML ফাইল শুরু করতে হলে আমরা HTML দিয়ে শুরু করব এবং /HTML দিয়ে শেষ করব। HTML দিয়ে শুরু করতে হবে এবং /HTML দিয়ে একটি HTML ফাইল শেষ করতে হবে। তারপরে একটা সেকশন হচ্ছে হেড সেকশন, হেড সেকশনের মধ্যে হবে টাইটেল সেকশন। টাইটেল সেকশনে আমি একটি টাইটেল করে দিয়েছি মাই হোম পেজ, এই মাই হোম পেজ নামক আমার একটা ওয়েব পেজে টাইটেল হবে। তারপরে বডিতে আমি বিজি কালার ইকুয়াল টু পিঙ্ক, আমার বডির ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু পিঙ্ক, আমি ব্যাকগ্রাউন্ডের কালার পিঙ্ক করে দিয়েছি। যদি আমি এখানে গ্রিন কালার দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে, যদি আমি ইউলো কালার ইউজ করি তাহলে ইউলো কালার হবে, আমি যদি রেড ইউজ করি রেড কালার হবে। আমি আজকে এখানে আমরা জানি যে হেডিং ট্যাগ হচ্ছে 6টি, সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, তারপরে হচ্ছে H2, তারপরে H3, তারপরে H4, H5, H6, মানে হেডিং ট্যাগ 6টি। এতে কি সবসময় MCQ প্রশ্নে আসে অনেক সময় সবচেয়ে বড় হেডিং কোনটি, তাহলে সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 ট্যাগ আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। তাহলে H1 সবচেয়ে বড় হেডিং, H2 তার চেয়ে একটু ছোট, H3 তার চেয়ে একটু ছোট, H4, H5, H6 ক্রমান্বয়ে তার চেয়ে ছোট হবে। তাহলে সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। এখানে বোঝা যাচ্ছে না যে কোনটা বড় কোনটা ছোট, যদি আমরা প্রোগ্রামটা রান করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কোনটা বড়। তাহলে H1 দিয়ে যেটা লিখেছি রামকৃষ্ণপুর ইউনিভার্সিটি কলেজ প্রথমে, এই রামকৃষ্ণপুর ইউনিভার্সিটি কলেজ প্রথম লেখাটা একটু বড় হবে, দেখি আমি রান করে, যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি রামকৃষ্ণপুর ইউনিভার্সিটি কলেজ লেখাটি প্রথমে বড় বড় অক্ষরে সবচেয়ে বড় হেডিংয়ে প্রদর্শিত হয়েছে। তারপর রামকৃষ্ণপুর ইউনিভার্সিটি কলেজ একটু ছোট, তারপরে আরও একটু ছোট, তারপরে আরও একটু ছোট, তারপরে আরও একটু ছোট, তারপরে আরও একটু ছোট, তার মানে এখানে 6টি হেডিং প্রদর্শিত হয়েছে রামকৃষ্ণপুর ইউনিভার্সিটি কলেজ। এটা H1 মধ্যে লেখাতে এটা সবচেয়ে বড় হয়েছে, H2 মধ্যে লেখাতে এটা একটু ছোট হয়েছে, তারপরে H3 মধ্যে আর একটু ছোট, H4, H5, H6, তার মানে H6 সবচেয়ে ছোট হয়েছে আর H1 সবচেয়ে বড় হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মাই হোম পেজ নামক একটা টাইটেল হয়েছে, আমরা যেহেতু টাইটেল আমরা এখানে যেহেতু আমরা টাইটেল করে দিয়েছিলাম মাই হোম পেজ, আমরা এখানে যেটা যেরকম টাইটেলের নাম দিব সেরকম টাইটেলে আমাদের ওয়েব পেজে ওয়েব পেজের উপরে ওইভাবে শো করবে। তাহলে আমরা বুঝতে পারলাম হেডিং ট্যাগ 6টি, 6টির মধ্যে H1 ভিতরে আমরা যাই লিখি না কেন তা সবচেয়ে বড় অক্ষরে প্রদর্শিত হবে, H2 এর ভিতরে যা লিখি H1 থেকে একটু ছোট প্রদর্শিত হবে, H3, H4, H5, H6 এরকমভাবে আমাদের ওয়েব পেজের সুবিধার্থে আমরা বিভিন্ন জায়গায় এরকম হেডিং ট্যাগ ইউজ করতে পারি। তাহলে বন্ধুরা, এবার আমি আলোচনা করব মার্কিউ ট্যাগ নিয়ে। মার্কিউ ট্যাগ এটা একটা গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, এখানে মার্কিউ বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট স্ক্রোল অ্যামাউন্ট ইকুয়াল টু 30। H1 ট্যাগের ভিতরে আমরা লিখেছি কসবা মহিলা ইউনিভার্সিটি কলেজ, H1 শেষ করেছি মার্কিউ/মার্কিউ। আমরা ব্রেক টেক, একটা ব্রেক ইউজ করেছি লাইন ব্রেক, আমরা জানি যে বিআর টেক এটি একটি এমটি টেক এবং এটা কন্টেইনার টেক নয়, লাইন ব্রেক করার জন্য আমরা এই ব্রেক টেক ইউজ করব। তাহলে মার্কিউ বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট, বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট এই বিহেভিয়ারটার কাজ কি? এই বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট হচ্ছে এটা উভয় পাশে অল্টারনেট হবে, ওয়েব পেজের এক পাশ থেকে আরেক পাশে যাবে। স্ক্রোল অ্যামাউন্ট ইকুয়াল টু 30 করে দেওয়ার কারণে, স্ক্রোল অ্যামাউন্ট 30 করে দেওয়ার কারণে এটা যেই গতিতে একটু একটু স্পিডে এটা স্ক্রোল হবে, এক পাশ থেকে আরেক পাশে যাবে। যদি আমরা এটা প্রয়োজন মতো আমরা বাড়াতে পারি অথবা কমাতে পারি। H1 ট্যাগ আমরা জানি H1 সবচেয়ে বড় হেডিং, এখানে যে কসবা মহিলা কলেজ লেখাটি H1 ট্যাগে প্রদর্শিত হবে।
তারপরে আমরা h1 স্ল্যাশ h1 দিয়ে শেষ করেছি, মার্কিউ যেহেতু মার্কিউ দিয়ে শুরু করেছি সেজন্য মার্কিউ শেষ করেছি, আর ব্রেক টেকের কোনো কোন ব্রেক টেক যেহেতু এমটি টেক, যেহেতু এর কোনো ইনটেক নেই সেহেতু আমরা এখানে ব্রেক টেক বিআর ইউজ করেছি লাইন ব্রেক করার জন্য। এখন আমরা দেখি এই যে অল্টারনেট টেকের কাজটা কি, মার্কিউ হচ্ছে কিনা, উভয় পাশে যাচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছি কসবা মহিলা কলেজ লেখাটি এরকম, কসবা মহিলা কলেজ লেখাটি এরকম স্ক্রুল হচ্ছে, উভয় পাশে এরকম মুভিং হচ্ছে কসবা মহিলা কলেজ লেখাটি, এই যে স্ক্রোল হচ্ছে কসবা মহিলা কলেজ লেখাটি, এই যে স্ক্রোল হচ্ছে। একটা এখানে একটা একটা জিনিস খেয়াল করতেছি, কসবা মহিলা কলেজ লেখাটি এই যে স্ক্রোল হচ্ছে আবার এই পাশ থেকে আবার ওই পাশে ধাক্কা খেয়ে আবার ওই পাশে চলে আসতেছে, এই যে বারবার অল্টারনেট হচ্ছে। এখানে বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট, আমরা যেহেতু বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট ইউজ করেছি মার্কিউ, বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট অল্টারনেট ইউজ করার কারণে এই কসবা মহিলা কলেজ লেখাটি উভয় পাশে ওয়েব পেজের এক পাশ থেকে বাধাপ্রাপ্ত হয়ে অন্য পাশে আবার চলে আসতেছে। যেমন আমরা এখানে আবার খেয়াল করি একটু, এখানে দেখতে পাচ্ছি যে কসবা মহিলা কলেজ লেখাটি এখানে যাচ্ছে, যাওয়ার পরে আবার এখান থেকে আবার ফিরে চলে আসতেছে, এই যে ফিরে আবার চলে আসতেছে। এই যে মার্কিউ ইকুয়াল টু অল্টারনেট ইউজ করার কারণে এরকমটা হয়েছে যে উভয় পাশে আমাদের কোনো ক্লিক না করেই আমরা এক পাশ থেকে আরেক পাশে এরকম মার্কিউ করতে পারি। আমরা স্ক্রোল অ্যামাউন্টটা ইকুয়াল টু একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি, যেমন আমরা স্ক্রোল অ্যামাউন্ট ইকুয়াল টু 30 করে দিয়েছি, আমরা যদি স্ক্রোল অ্যামাউন্ট ইকুয়াল টু 10 করে দিই তাহলে এটা স্লোলি আরো স্লো ভাবে এটা মার্কিউ হবে। স্কুল অ্যামাউন্ট ইকুয়াল টু 10 করে দেওয়াতে এখন দেখতে পাচ্ছি কসবা মহিলা কলেজ লেখাটি ধীরে ধীরে স্ক্রোল হচ্ছে, এই যে এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে এখানে চলে আসবে, এই যে অল্টারনেট হচ্ছে, এখানে এখানে যাবে ওয়েব পেজের একদম শেষ প্রান্তে গিয়ে আবার এটা বাধাপ্রাপ্ত হয়ে আবার চলে আসবে। এই যে বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেটের কারণে এটা এরকম হচ্ছে। তাহলে আমরা এই মার্কিউ বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট স্কুল অ্যামাউন্ট ইকুয়াল টু 10 না h1 টেক h1 ইউজ করেছি, কারণ এখানে আমরা কসবা মহিলা কলেজ ইউনিভার্সিটি কলেজ লেখাটি একটু বড় হেডিংয়ে দেখতে চাই, সেই জন্য আমরা h1 করে দিয়েছি। h1 টেক শুরু, h1 টেক শেষ, তা যেহেতু আমরা মার্কিউ শেষ করবো ওই জন্য মার্কিউ শুরু, মার্কিউ শেষ আর ব্রেক টেক ইউজ করেছি। তাহলে আমরা পরে আর একটা মার্কিউ দেখি, মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু লেফট, আমরা লেফট পাশ থেকে মানে ওয়েব পেজের লেফট পাশ থেকে ডিরেকশন হবে, লেফট পাশ থেকে ডিরেকশন হবে, আমরা এটাকেও h1 করে দিয়েছি। ওয়েলকাম টু রামকৃষ্ণপুর ইউনিভার্সিটি কলেজ h1 শেষ, স্ল্যাশ মার্কিউ স্ল্যাশ ব্রেক, আমরা ব্রেক টেক ইউজ করেছি লাইন ব্রেক করার জন্য, আর h1 টেকটা ইউজ করেছি, আমরা চাচ্ছি এটা একটু বড় আকারে আসুক, যদি আমাদের না হয় তাহলে এর প্রয়োজন না হয় তাহলে ইচ্ছা করলে h1 এডিট টেকটা ইউজ করলে না করলেও পারি। ডিরেকশন ইকুয়াল টু লেফট, লেফট ডিরেকশন হওয়ার কারণে কীরকম, ওয়েলকাম টু রামকৃষ্ণপুর ইউনিভার্সিটি কলেজ লেখাটি লেফট পাশ থেকে ডিরেকশন হচ্ছে, লেফট পাশ থেকে মার্কি হচ্ছে, এই যে ওয়েলকাম টু রামকৃষ্ণপুর লেফট পাশে কলেজ, লেফট পাশে ডিরেকশন হচ্ছে, এই যে লেফট পাশে চলে যাচ্ছে ধীরে ধীরে, ওয়েলকাম টু রাইট পাশ থেকে লেফট পাশে মার্কিউ হচ্ছে, রাইট থেকে লেফটে মার্কিউ হওয়ার জন্য আমরা ডিরেকশন ইকুয়াল টু লেফট ইউজ করব। এই যে মার্কিউ রামকৃষ্ণপুর ইউনিভার্সিটি কলেজ লেখাটি ডিরেকশন ইকুয়াল টু লেফট, লেফট পাশে ডিরেকশন হচ্ছে, আমরা সাধারণত এরকম টিভিতে অনেক হেডলাইন দেখি এরকম লেফট পাশ থেকে রাইট পাশে ডিরেকশন হয় আবার রাইট পাশ থেকে লেফট পাশে ডিরেকশন হয়, যেমন এই রামকৃষ্ণপুর ইউনিভার্সিটি কলেজ লেখাটি ধীরে ধীরে এখান থেকে, আমরা যদি এটার স্পিড গতি বাড়াতে চাই তাহলে আমরা স্ক্রোল অ্যামাউন্ট ইকুয়াল টু একটা ভ্যালু ইউজ করব, তাহলে আমাদের এখানে খুব গতিতে স্পিডে এটা রানিং করবে। তাহলে আমরা বুঝতে পারলাম ডিরেকশন ইকুয়াল টু মার্কিউ, ডিরেকশন ইকুয়াল টু লেফট, লেফট পাশে ডিরেকশন হলে রাইট পাশ থেকে লেফট পাশে চলে আসবে, মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু রাইট, যদি রাইট পাশ হয় তাহলে লেফট পাশ থেকে রাইট পাশের দিকে, এই যেমন ওয়েলকাম টু কসবা টি আলী ইউনিভার্সিটি কলেজ, আমরা এখানেও হেডিং টেক h2 ব্যবহার করেছি, মার্কিউ ব্যবহার করেছি এবং মার্কিউ শুরু মার্কিউ শেষ এবং ব্রেক টেক ইউজ করেছি। হেডিং টেক একটু h2 ইউজ করার কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে লেখাটা একটু h1 টেক থেকে একটু ছোট আকারে প্রদর্শিত হোক, সেই জন্য আমরা ওয়েলকাম টু কসবা টি আলী ইউনিভার্সিটি কলেজ লেখাটির আগে h1 টেক ইউজ করেছি। তাহলে মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু রাইট, রাইট ইউজ করার কারণে আমাদের কি হচ্ছে আমরা একটু দেখে নিই, রাইট ইউজ করার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েলকাম টু
ওয়েলকাম টু কসবা টিএল ইউনিভার্সিটি কলেজ, এই যে ওয়েলকাম টু কসবা টিএল ইউনিভার্সিটি কলেজ লেখাটি লেফট থেকে রাইট পাশে এই মার্কি হচ্ছে, এই ডিরেকশন ইকুয়াল টু রাইট দেওয়ার কারণে এই ফলাফলটা প্রদর্শিত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম ডিরেকশন ইকুয়াল টু রাইট, ওয়েলকাম টু কসবা টিএল ইউনিভার্সিটি কলেজ লেখাটি রাইট পাশে ডিরেকশন হচ্ছে। এবার আমরা দেখে নিই মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু, তাহলে আমরা দেখলে বললাম মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট, অল্টারনেট দিলে অল্টারনেট বিহেভিয়ার করে, মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু লেফট, লেফট পাশ দিলে রাইট পাশ থেকে লেফট পাশে মার্কিউ হয়, মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু রাইট, রাইট দিলে লেফট পাশ থেকে রাইট পাশে ডিরেকশন হয়, মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু আপ, আমরা আপ যদি ডিরেকশন দিই তো নিচ থেকে উপরের দিকে ডিরেকশন হবে, আর মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু যদি লেফট দিই তাহলে লেফট পাশ থেকে রাইট পাশে ডিরেকশন হবে, আর মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু ডাউন যদি ইউজ করি তাহলে নিচের উপর থেকে নিচের দিকে ডাউন ডাউন দিকে ডিরেকশন হবে। তাহলে আমরা মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু আপ, ওয়েট ইকুয়াল টু 100%, যেতটুকু ডিরেকশন হবে 100% ওয়েট করে দিয়েছি, হাইট করে দিয়েছি 50। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন আইসিটি, মার্কিউ শেষ /ব্রেক, এখানে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন আইসিটি এই লেখাটি আমরা এখানে আমরা কোনো হেডিং টিং ইউজ করে নাই, যেহেতু হেডিং টিং ইউজ করে নিই তাহলে লেখাটি এরকম ছোটো আকৃতি দিয়ে প্রদর্শন হবে। ওয়েট ইকুয়াল টু 100%, এটার প্রস্থ যতটুকু লেখাটা যতটুকুভাবে উপস্থাপন হবে, আর ডিরেকশন ইকুয়াল টু আপ, নিচ থেকে উপরের দিকে আসবে, দেখি আমরা এটা নিচ থেকে উপরের দিকে আসে কিনা, কীরকম আসে, কীরকম এটা আউটপুটটা কীরকম হয়, যেরকম দেখতে পাচ্ছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন আইসিটি লেখাটি উপরের দিকে ডিরেকশন হচ্ছে, উপরের দিকে, এটা ওয়েটটা আমরা ইচ্ছে হলে একটু কমাই যদি দিই তাহলে শুধু এক পাশ থেকে ছোটো ছোটো হয়ে এটা প্রদর্শিত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যতটুকু লেখার লেন্থ যতটুকু ততটুক নিয়ে এটা মার্কিউ হচ্ছে উপর নিচ থেকে উপরের দিকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন আইসিটি উপরের দিকে প্রদর্শিত হচ্ছে। আর যদি মার্কিউ স্ক্রোল মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু ডাউন, হাইট ইকুয়াল টু 100 আমরা করে দিই, ওয়েলকাম টু কমার্স টিচিং হোম, মার্কিউ শেষ /ব্রেক, আমরা ব্রেক ইউজ করি, মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু ডাউন, এবার দেখতে পাচ্ছি যে ডিরেকশন ইকুয়াল টু ডাউন ডাউনে কীরকম কাজ করে, ডিরেকশন ইকুয়াল টু ডাউন এই যে ওয়েলকাম টু কমার্স টিচিং হোম লেখাটি উপর থেকে নিচের দিকে ডাউন হচ্ছে, ডাউন দিকে মার্কি হচ্ছে ওয়েলকাম টু কমার্স টিচিং হোম। তাহলে আমরা যদি কোনো লেখাকে নিচের দিকে ডাউন করে মার্কি করতে চাই তাহলে আমরা ডিরেকশন ইকুয়াল টু ডাউন ইউজ করব, আমরা যদি উপরের দিকে মার্কি করতে চাই তাহলে ডিরেকশন ইকুয়াল টু আপ ইউজ করব, আমরা যদি লেফট পাশ থেকে রাইট পাশে ডিরেকশন করতে চাই তাহলে মার্কিউ মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু রাইট ইউজ করব, আর যদি রাইট পাশ থেকে লেফট পাশে আমরা মার্কিউ করতে চাই তাহলে আমরা ডিরেকশন ইকুয়াল টু লেফট ইউজ করব, আর যদি আমরা চাই যে না আমাদেরটা উভয় পাশে অল্টারনেট করুক তাহলে আমরা বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট ইউজ করব। আশা করি এই মার্কিউ টেকের এতটুকু ব্যবহার জানলে যথেষ্ট, মার্কিউ টেক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আমরা এই এখানে যেই টপিকসগুলো আছে স্টুডেন্টদের মনে হয় না যে এর চেয়ে বেশি জানার প্রয়োজন আছে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের, তারপরেও যারা ওয়েব ডেভেলপিংয়ে কাজ করবে তারা ভবিষ্যতে আরও বিস্তারিত এই মার্কিউ টেক সম্পর্কে শিখতে পারবে। আমি আরেকটা ইউজ করেছি মার্কিউ স্ক্রোল অ্যামাউন্ট ইকুয়াল টু 20 IMGSRC পিক ডট জেপিজি, আমি পিক ডট জেপিজি নামক একটা পিককে ওয়েট ইকুয়াল টু 30, হাইট ইকুয়াল টু 300 এবং ওয়েট ইকুয়াল টু 300 আমি আমার গত ভিডিওতে গত HTML ভিডিওতে আমি ইমেজ টেক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যদি ইমেজ টেক নিয়ে কারো সমস্যা হয় ওই ভিডিওটা দেখে নিলেই আমার মনে হয় সবচেয়ে সুবিধা হয়। তারপর আমি IMGSRC ইমেজ সোর্স পিক ডট জেপিজি এখানে পিকচারের নামটা ওয়েট ইকুয়াল টু 30, ওয়েট এটার প্রস্থ হবে 30, হাইট ইকুয়াল টু 30 এটার হাইট হবে 30, আমরা মার্কিউ করে দিয়েছি, এখানে মার্কিউ করে দেওয়ার কারণে এই ছবিটা মার্কিউ করবে। আমরা স্কুল অ্যামাউন্ট ইকুয়াল টু 20 করে দিয়েছি, আমরা স্কুল অ্যামাউন্ট এটা হচ্ছে এটার গতি বৃদ্ধির জন্য, সাধারণত আমরা যে গতিতে এটা স্ক্রোল হবে এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা ছবি, এই ছবিটি স্ক্রোল হচ্ছে, এই ছবিটি ছবিটি মার্কিউ হচ্ছে, সাধারণত যদি কোনো ডিরেকশন না দেওয়া হয় তাহলে অটোমেটিকলি এটা ডিরেকশন ইকুয়াল টু লেফটের মতো কাজ করে, এখানে যেহেতু আমি কোনো মার্কিউ দেয় নাই সেহেতু ডিরেকশন ইকুয়াল টু লেফটের মতো কাজ করতেছে। স্কুল অ্যামাউন্ট ইকুয়াল টু 20 আমি ইচ্ছা করলে স্কুল অ্যামাউন্ট ইকুয়াল টু 20 না দিয়ে যদি স্কুল অ্যামাউন্ট ইকুয়াল টু 40 ইউজ করি
ফোর্ড ইউজ করে সেভ করে যদি এবার রান করি, তাহলে দেখতে পাচ্ছি এটা আরও অনেক গতিতে মার্কি হচ্ছে, অনেক গতিতে গতি বৃদ্ধি পেয়েছে, আগের চেয়ে গতি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এর চেয়ে আরও বেশি গতি ইউজ করি, আরও গতিতে যদি এটা মার্কি করার প্রয়োজন মনে করি, তাহলে আমরা স্কুল অ্যামাউন্ট ইকুয়াল টু আর একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে আরও গতিতে আরও গতি বৃদ্ধি পাবে এটা। স্কুল অ্যামাউন্ট ইকুয়াল টু 40 না করে যদি আমরা স্কুল অ্যামাউন্ট ইকুয়াল টু 60 করে দিই, 60 করে সেভ রান। এবার যদি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে আগের চেয়ে অনেক বেশি গতিতে, আগের চেয়ে অনেক বেশি গতিতে এটা ছবিটা মার্কিউ হচ্ছে। তাহলে আমরা বন্ধুরা বুঝতে পারলাম যে বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট, অল্টারনেটের কাজ কি, অল্টারনেটের কাজ হচ্ছে উভয়দিকে মার্কিউ হবে, মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু লেফট, লেফট পাশ রাইট পাশ থেকে লেফট পাশে মার্কিউ হবে, মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু রাইট, রাইট পাশ থেকে ডিরেকশন ইকুয়াল টু রাইট, লেফট পাশ থেকে রাইট পাশে মার্কিউ হবে, মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু আপ উপরের দিকে মার্কিউ হবে, মার্কিউ ডিরেকশন ইকুয়াল টু ডাউন নিচের দিকে মার্কিউ হবে, মার্কিউ আমরা যে কোনো ছবিকে আমরা মার্কিউ করতে পারি, যে কোনো অবজেক্টকে আমরা ইচ্ছা করলে মার্কিউ ট্যাগের ভিতরে যদি কোনো অবজেক্ট, কোনো লেখা, কোনো কিছু আমরা উপস্থাপন করি, তাহলে ওই লেখাটা মার্কিউ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা হেডিং ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম, মার্কিউ ট্যাগ আমরা মার্কিউ সম্পর্কে বিস্তারিত মার্কিউ ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েব পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, ওয়েব পেজের মধ্যে আমাদের লেখাকে বিভিন্ন ফন্ট, বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ভাবে ফন্টকে উপস্থাপন করতে হয়। তাহলে আমরা এখানে এখন শিখবো ফন্টকে কীভাবে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি ওয়েব পেজে। তো ফন্ট কালার ইকুয়াল টু গ্রিন, আমরা ফন্টের তিনটা অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ফন্ট কালার, একটা হচ্ছে ফন্ট ফেস, একটা হচ্ছে ফন্ট সাইজ। আমরা ফন্ট কালারের কাজ শিখবো আজকে, ফন্ট কালার নিয়ে। ফন্ট কালার হচ্ছে CYLOR ফন্ট কালার ইকুয়াল টু গ্রিন, আমরা গ্রিন করে দিয়েছি, ফন্ট কালার ইকুয়াল টু গ্রিন, আমরা যদি রেড ইউজ করি রেড কালার হবে। যেমন আমরা H2 করে দিয়েছি, কসবা মহিলা ইউনিভার্সিটি কলেজ লেখাটি H2, আমরা ইচ্ছা করলে যদি মনে হয় যে না একটু বড়ভাবে প্রদর্শন করতে চাই, আমরা H1 দিয়ে দিতে পারি, এখানে H1 ট্যাগ ইউজ করে দিতে পারি, H1 ট্যাগ। ফন্ট কালার ইকুয়াল টু গ্রিন, আমরা দেখি আমাদের লেখাটি লেখাটি গ্রিন কালারের, কসবা মহিলা কলেজ লেখাটি গ্রিন কালারের প্রদর্শিত হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি কসবা মহিলা ইউনিভার্সিটি কলেজ লেখাটি গ্রিন কালারের প্রদর্শিত হয়েছে। তো আমরা যদি এটাকে এই যে গ্রিন কালারের, কসবা মহিলা ইউনিভার্সিটি কলেজ লেখাটি গ্রিন কালারের প্রদর্শিত হয়েছে, এটার কারণ হচ্ছে আমরা এখানে ফন্ট কালার ইকুয়াল টু গ্রিন করে দিয়েছি। আমরা যদি এখানে ফন্ট কালার ইকুয়াল টু REED রেড ইউজ করি এবং সেভ করে যদি এবার রান করি, দেখি কসবা মহিলা কলেজ লেখাটি লেখাটি আগে গ্রিন কালার ছিল, এখন কিন্তু গ্রিন কালার নেই, এখন কিন্তু রেড কালার হয়ে গেছে, যে কসবা মহিলা কলেজ, মহিলা ইউনিভার্সিটি কলেজ লেখাটি রেড কালার হয়ে গেছে। তাহলে আমরা ওইখানে আমরা আমাদের এখানে যদি আমরা ফন্ট কালার ইকুয়াল টু রেড কালারের ভ্যালুটা যেই কালারের অরেঞ্জ কালার দিই, অরেঞ্জ কালার হবে, পিঙ্ক কালার দিই, পিঙ্ক কালার হবে, অলিভ কালার দিই, যেমন আমরা এখানে OLIVE অলিভ কালার ইউজ করি, জলপাই কালার, কন্ট্রোল S সেভ, রান করে যদি আমরা এবার রান করি, তাহলে দেখতে পাচ্ছি এটা এই যে অলিভ কালারের মতো কালার হয়েছে, কসবা মহিলা ইউনিভার্সিটি কলেজ লেখাটি জলপাই কালারের মতো হয়েছে। তাহলে আমরা বন্ধুরা এখন আমরা বুঝতে পারলাম যে আসলে আসলে এই ফন্ট কালার ইকুয়াল টু ফন্ট কালার, আমরা যে কোনো লেখাকে যে কোনো কালারে আমরা ওয়েব পেজে প্রদর্শন করতে পারি। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ টেক, প্রি টেক নিয়ে আলোচনা করব। প্রি টেক হচ্ছে আমরা ওয়েব পেজে আমরা সাধারণত যদি কোনো লাইন ভেঙে ভেঙে উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের ব্রেক টেক ইউজ করতে হয়, আমরা ব্রেক বিআর টেক ইউজ করতে হয়। ব্রেক টেক বারবার লাইন ভাঙার জন্য আমরা সাধারণত ব্রেক টেক ইউজ করতে হয়। আমরা যদি লাইন না ভেঙে আমরা মাইক্রোসফট অফিসে যেভাবে আমরা এক পেজ থেকে আরেক পেজে, এক লাইন থেকে আরেক লাইনে লিখতে পারি, আমরা আমাদের এই ওয়েব পেজও ঠিক একইভাবে লিখতে পারবো প্রি টেক ব্যবহার করে। আমি আমার গত ভিডিওতে, গত HTML ভিডিওতে আমি প্রি টেক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ফন্ট ফেস ইকুয়াল টু সুডোনিয়াম, যে আমরা এবার শিখবো ফন্ট ফেস, আমরা আগে একটু আগে শিখলাম ফন্ট কালার, ফন্ট কালার কীভাবে ওয়েব পেজে কীভাবে লেখাকে কালার করে, আমরা এখন দেখবো ওয়েব পেজে কীভাবে ফেস দেয় বিভিন্ন ফেস। আমরা আমাদের যত বই পুস্তকে আমাদের যত লেখা দেখতে পাই, আমাদের এই লেখার ফন্টের ফেস হচ্ছে সুডোনিয়াম, যে ফন্ট এই ফন্টে আমাদের যত বই পুস্তকের লেখা দেখতে পাই সবগুলো এই সুডোনিয়াম যে ফন্ট। আমরা এই যে আমরা ওয়েব পেজে সাধারণত ওয়েব পেজে আমরা বাংলা লিখতে পারি, যেমন আমাদের এখানে যেই আমি যেই কম্পাইলারটা ব্যবহার করতেছি, আমি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি, অ্যাপ্লিকেশনটা নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলিম প্লাস, এগুলোতে সাধারণত
বাংলা ইউজ করা যায় না, বাংলা লেখা যায় না। সাধারণত বাংলা কিভাবে আমরা লিখবো? এখানে বাংলা লিখতে গেলে বাংলায় কোনো ওয়েব পেজের কোনো লেখাকে যদি বাংলায় উপস্থাপন করা যায় তাহলে আমরা ফন্ট ফেস ইকুয়াল টু ফেসের নাম ইউজ করব। এই যে বাংলা ফন্টের নাম হচ্ছে সুডোনিয়াম, যে এই সুডোনিয়াম যে ফন্টের মাধ্যমে আমরা বাংলা ওয়েব পেজে লিখতে পারি। তো এখানে বাংলা সাধারণত এখানে কোনো কিছু টাইপ করলে সেটা ইংলিশে হবে, এখানে কোনো বাংলা লেখার কোনো সুযোগ নেই। তাহলে আমরা বাংলা লিখতে গেলে আমরা এমএস অফিস, মাইক্রোসফট অফিসে, মাইক্রোসফট ওয়ার্ডের, এমএস অফিসের একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা বাংলা লিখে এখানে এখানে এনে, যেমন আমি আমার সুবিধার্থে আমি এখানে কিছু এমএস অফিসে যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লেখাটি, হে আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে রক্ষা করো, আমি মোহাম্মদ কাজী মামুন, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ, হোমনা, কুমিল্লা, ফোন নম্বর এত। আমি এই লেখাটি এখান থেকে আমি এখানে আমি এই লেখাটি এম এস ওয়ার্ডে টাইপ করে রেখেছি। আমি এই লেখাটি যদি আমি এখান থেকে কপি করি, লেখাটি কপি করে এখান থেকে লেখাটি কপি করে আমার ব্রাউজার যেখানে আছে সেখানে যদি আমি এখানে যদি পেস্ট করি, কন্ট্রোল ভি আমরা পেস্ট করলাম এখানে, এই যে করা মানে এই সুডোনিয়াম যে পরে আমরা এখানে এই লেখাটি পেস্ট করেছি, যে এখানে কিন্তু এটা এখানে কিন্তু ফন্ট যে লেখাটি যেভাবে পেস্ট করেছে সেভাবে কিন্তু এখানে আসে নাই, অন্য ফন্টে এসেছে, কিন্তু আমাদের আউটপুট কিন্তু ঠিকই আসবে। আমরা যদি এখন এই যে ফন্ট ফেস ইকুয়াল টু সুডোনিয়াম, যে এখন আমরা যদি আউটপুট দেখি, রান করলে দেখতে পাচ্ছি আমরা সেভ করতে হবে, সেভ করি, সেভ করে তারপরে রান করি, রান করলে দেখতে পাচ্ছি যে এখানে লেখাটি, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, হে আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করো, আমিন, মোহাম্মদ কাজী মামুন, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ, হোমনা, কুমিল্লা। এখানে এই যে লেখাটা বাংলায় উপস্থাপন হয়েছে। তাহলে এই লেখাটা বাংলায় উপস্থাপন করার জন্য আমাদের এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লেখাটার পরে একটা ব্রেক ইউজ করতে হয়তো, এখানে হে আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করো, এখানেও ব্রেক ইউজ করতে হয়তো, আমিন লেখাটার পরও প্রত্যেকটা লাইনে লাইনে ব্রেক ইউজ করতে হইতো, যেহেতু আমরা ওইখানে প্রি টেক ইউজ করেছি। প্রি টেক ইউজ করার কারণে, এই যে প্রি টেক ইউজ করার কারণে, এই যে প্রি শুরু প্রি শেষ, এই প্রি টেক ইউজ করার কারণে এখানে আমরা লাইন ব্রেক না দিয়েও আমরা ভেঙে ভেঙে উপস্থাপন করতে পেরেছি। তবে আমরা এখানে যদি এই যে এই লেখাটিকে যদি একটু সরিয়ে দিই, এই লেখাটি যদি একটু এরকম ভাবে সরিয়ে দিই, সরিয়ে দেওয়ার পরে যদি আমরা এবার যদি সেভ করি, রান করি, তাহলে দেখতে পাচ্ছি এটা একটু দূরে আসছে, লেখাটি একটু দূরে চলে আসছে। এই যে মোহাম্মদ কাজী মামুন, লেখাটি একটু দূরে চলে আসছে। দূরে চলে আসার কারণে এখানে আমরা ওয়েব পেজে কিন্তু এরকম এরকম কোনো যে লেখাকে এরকম স্পেস বার চেপে স্পেস দিয়ে দূরে সরিয়ে আনতে পারবো না। আমরা ওয়েব পেজে লেখাকে এরকম যদি লাইন ব্রেক না করে যদি আমরা লাইন ব্রেক না করে যদি আমরা স্পেস দিতে চাই, তাহলে আমাদের অ্যাড্রেস অপারেটর নন ব্রেকিং স্পেস ইউজ করে, নন ব্রেকিং স্পেসের মাধ্যমে আমাদেরকে এরকম স্পেস দিতে হবে। যদি আমরা প্রিটেক ব্যবহার করি তাহলে আমরা ইচ্ছা মতো ওয়েব পেজে, আমরা এমএস ওয়ার্ডে যেরকম ইচ্ছা মতো আমরা স্পেস দিতে পারবো, সেরকম স্পেস দিয়ে আমরা লেখাকে বিভিন্ন অঙ্গিকে উপস্থাপন করতে পারবো। যে কোনো জায়গায় আমরা যদি এরকম স্পেস ইউজ করি, যতটুকু স্পেস ইউজ করবো ততটুকু স্পেস হবে। বাট যদি আমরা প্রিটেক ইউজ না করি তাহলে আমাদের এখানে স্পেস, প্রিটেক ইউজ না করলে আমাদের স্পেস হবে না, সব এক লাইনে চলে আসবে। যেমন এখানে আমি একটু সরিয়ে দিয়েছি লেখাটি, একটু যারা বিষ্ণুপুর বিশ্ববিদ্যালয় কলেজ লেখাটি সরিয়ে দিয়েছি, অলরেডি এখানে অনেকটা স্পেস হয়েছে। এই স্পেসটা হওয়ার কারণ হচ্ছে ওইখানে আমরা প্রিটেক ইউজ করাতে আমরা ইচ্ছা মতো স্পেস দিতে পারছি, আর যদি আমরা প্রিটেক ইউজ না করতাম তাহলে আমাদের এড্রেস অপারেটর নন ব্রেকিং স্পেস, প্রত্যেকটা স্পেসের জন্য এক একবার একবার করে নন ব্রেকিং স্পেস ইউজ করতে হতো। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়েব পেজে কীভাবে বাংলা লিখতে পারি, আমরা বাংলায় যে কোনো লেখা এভাবে এখানে আমরা এম এস ওয়ার্ডে আমরা এম এস অফিসে যে কোনো লেখাকে আমরা যদি টাইপ করি, এম এস ওয়ার্ডে যে কোনো লেখা টাইপ করি, যেমন বাংলাদেশ বাংলাদেশ লেখাটি আমরা এখানে এখানে লিখেছি, এই বাংলাদেশ লেখাটি এখান থেকে কপি করে আমার ওয়েব পেজে, ওয়েব ব্রাউজারে
যেখানে এখানে যদি আমি বাংলাদেশ লেখাটিকে পেস্ট করি, এখন যদি আমি সেভ করি এবং রান করি, তাহলে তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ লেখাটি এখানে ওয়েব পেজে শো হয়েছে। এই যে বাংলাদেশ লেখাটি এখানে ওয়েব পেজে চলে এসেছে। তাহলে আমরা ওয়েব পেজে এরকম বাংলায় লিখতে পারবো। আমাদের অনেক সময় সৃজনশীল প্রশ্নে এরকম আসে যে বলে যে যে লেখাটি বাংলায় প্রদর্শন করতে চাইলে কি কি করণীয় তা আলোচনা করো। তো বাংলায় প্রদর্শন করতে গেলে আমরা সাধারণত ওয়েব পেজে কোনো লেখাকে যদি আমরা বাংলায় লিখতে চাই, তাহলে আমরা আমাদের কাজটা করব যে আমাদের আগে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলায় লিখে নোটপ্যাডে এনে পেস্ট করতে হবে। ব্রাউজারে এনে অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা আমরা ওয়েব পেজটা ডেভেলপ করবো, ওই অ্যাপ্লিকেশনে এনে পেস্ট করতে হবে। তাহলে আমরা বাংলায় ওয়েব পেজে লেখাটি প্রদর্শন করতে পারবো। তারপর আমরা এখন আলোচনা করব যে ফন্টটা, তারপরে প্রিটেক শুরু, প্রিটেক শেষ, ফন্টেক শুরু, এই যে ফন্টেক শেষ, তারপরে ব্রেক। আমরা একটু ব্রেক ইউজ করেছি, যেহেতু এখানে কিন্তু ব্রেক ইউজ করতে হয় নাই, এখানে প্রিটেক ইউজ করার কারণে ব্রেক ইউজ করতে হয় না। আর যদি প্রিটেক ইউজ না করতাম, তাহলে প্রত্যেকটা লাইনে লাইনে আমাকে ব্রেক ইউজ করতে হতো, নাহলে একই লাইনে সবগুলো উপস্থাপন হইতো। ফন্ট ফেস ইকুয়াল টু ব্ল্যাক অ্যাডার আইসিটি, ব্ল্যাক অ্যাডার আইসিটি ফন্টের এইচ ওয়ান, দ্য নেম অফ মাই ইউটিউব চ্যানেল ইজ মামুন আইসিটি। এটা ব্ল্যাক অ্যাডার একটা ফন্ট ফেস, আমরা এখানে ফন্ট ফেস ইউজ করেছি ছোটো নিয়মজি, এখানে বাংলা ফন্ট। ছোটো নিয়মজি হচ্ছে বাংলা লেখা উপস্থাপন করার একটা ফন্ট, আর ফন্ট ফেস ইকুয়াল টু ব্ল্যাক অ্যাডার এটা একটা ইংলিশ ফন্ট, কিন্তু লেখাটিকে আমরা বিভিন্ন ধরনের, আমরা জানি বিভিন্ন সার্টিফিকেটে খুব সুন্দর একটা লেখার ফন্ট থাকে, সার্টিফিকেট বোর্ড যে সার্টিফিকেটগুলো প্রদান করে তার মধ্যে সুন্দর ফন্টের যে লেখাটি আমরা দেখতে পাই, সাধারণত এই লেখাটি ব্ল্যাক অ্যাডার আইসিটি ফন্ট, আইটিসি ফন্টে হয়। আমরা ব্ল্যাক অ্যাডার আইটিসি ফন্টে দি নেম অফ মাই ইউটিউব চ্যানেল ইজ মামুন আইসিটি লেখাটি লিখেছি। আমরা একটু রান করে দেখি কীরকম দেখায় ব্ল্যাক অ্যাডার আইটিসি ফন্টে। হ্যাঁ, যে ব্ল্যাক অ্যাডার আইসিটি ফন্ট, দি নেম অফ মাই ইউটিউব চ্যানেল ইজ মামুন আইসিটি, আইসি মামুন আইসিটি, এখানে এই যে লেখাটি ব্ল্যাক অ্যাডার আইটিসি ফন্টে আমরা এখানে লিখতে পারলাম। ব্ল্যাক অ্যাডার আইটিসি ফন্ট, ফন্ট আমরা যদি ফন্টের ফেস যদি ব্ল্যাক অ্যাডার আইটিসি ফন্ট ইউজ করি, এই ফন্টের নামটা যদি এখানে আমরা শো করি, তাহলে আমরা এখানে ওই ফন্টে যেই ফন্টের নাম ইউজ করবো ওই ফন্টের আকারে হবে। এখানে আমরা আরেকটা ফন্ট ফেস ইউজ করেছি, ফন্ট ফেস ইকুয়াল টু প্যালেস স্ক্রিপ্ট এমটি, মামুন এমডি কাজী মামুন লেখাটি প্যালেস স্ক্রিপ্ট এমটি এই ফন্টে উপস্থাপন হয়েছে। যেমন এখানে প্যালেস স্ক্রিপ্ট এমটি, প্যালেস স্ক্রিপ্ট এমটি, প্যালেস স্ক্রিপ্ট এমটি এই ফন্টে আমরা লেখাটি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এমডি কাজী মামুন লেখাটি আরেকটা ফন্টে উপস্থাপন হয়েছে। তার মানে আমরা যদি বিভিন্ন লেখাকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে চাই, তাহলে আমরা ফন্ট ফেজ ইউজ করবো। যেমন এই লেখাটির স্টাইল, এই লেখাটির স্টাইল এক নয়, যদি এইভাবে লিখতে চাই তাহলে আমরা এই ফন্ট, যে এই ফন্ট, এই ফন্টের নাম আমরা ইউজ করবো। যদি এইভাবে উপস্থাপন করতে চাই তাহলে ফন্টের নামও ইউজ করবো। আর যদি আমরা বাংলায় ইউজ করতে চাই, বাংলায় আনতে চাই, তাহলে আমাদের এই বাংলায় উপস্থাপন করতে চাইলে তাহলে ফন্টের আমরা বাংলায় ফন্ট, যেটা ফন্ট ফেস ইকুয়াল টু ছোটো নিয়ম যে আমরা ছোটো নিয়ম যে ইউজ করবো। আরও বাংলার লেখার জন্য আরও অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, আমরা ওই ফন্টের নামগুলো ইউজ করবো। আমরা সাধারণত এম এস ওয়ার্ডে অনেক অসংখ্য ফন্ট আছে, এখানে যে ফন্ট টেবিলে আমাদের অসংখ্য এই যে ফন্ট আছে, আমরা এখান থেকে ফন্ট ইচ্ছা করলে এখানে ফন্টটা কপি করে ওইখানে নিয়ে পেস্ট করে আমরা এখান থেকে কাজ করতে পারি। অসংখ্য ফন্ট এখানে আছে, আমরা এখান থেকে ফন্টের ফন্টের নাম আমরা এখান থেকে নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে ফন্ট, ফন্ট ফেস ইকুয়াল টু ফন্ট, ফন্ট ফেস ইকুয়াল টু প্যালেস স্ক্রিপ্ট এমটি, ফন্ট শেষ, ব্রেক। আমরা ব্রেক ইউজ করেছি কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে নিচের লাইনে আসুক। ফন্ট সাইজ ইকুয়াল টু 20, রামকৃষ্ণপুর কলেজ। আমরা ফন্ট, ফন্ট কালার সম্পর্কে শিখলাম, ফন্ট কালার কীভাবে করে, আবার ফন্ট ফেস সম্পর্কে শিখলাম, কীভাবে ফন্ট বিভিন্ন ধরনের লেখাকে, বাংলা লেখা হোক, ইংলিশ লেখা হোক, বিভিন্ন আঙ্গিকে লেখাকে কীভাবে উপস্থাপন করার জন্য আমরা ফন্ট সাইজ, ফন্ট ফেস ব্যবহার করব। ফন্ট সাইজ হচ্ছে লেখার ছোটো বড় করার জন্য, লেখাকে ছোটো করা, লেখাকে বড় করা, সেই জন্য আমরা ফন্ট সাইজ ব্যবহার করব। আমরা ফন্ট সাইজ ইকুয়াল টু 20, রামকৃষ্ণপুর কলেজ লেখাটি ফন্ট সাইজ ইকুয়াল টু 20 করে দিয়েছি। আমরা রান করলে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি রামকৃষ্ণপুর কলেজ লেখাটি বড় হয়েছে, যে বড় হয়েছে। আমরা যদি তার চেয়ে আরো ছোট আকৃতি প্রদর্শন করতে চাই, আমরা ফন্ট ফন্ট সাইজ ইকুয়াল টু যদি আমরা ফন্ট সাইজ ইকুয়াল টু যদি আমরা আমরা 5 ইউজ করি, ফন্ট সাইজ ইকুয়াল টু যদি আমরা 5 ইউজ করে যদি আমরা রান করি, তাহলে দেখতে পাচ্ছি রামকৃষ্ণপুর কলেজ লেখাটি ছোট হয়েছে, এই যে রামকৃষ্ণপুর কলেজ লেখাটি ছোট হয়েছে। আমরা যদি এখন যদি মনে করি যে না,
font size equal to আমরা পাঁচ না করে font size equal to 25 করে দিব 25 করে দিয়ে সেভ আমরা যদি এবার রান করি দেখব রামকৃষ্ণপুর কলেজ লেখাটি একদম নিচে রামকৃষ্ণপুর কলেজ লেখাটি বড় হয়েছে যে রামকৃষ্ণপুর কলেজ লেখাটি একটু বড় ফন্টে উপস্থাপন হয়েছে তাহলে আমরা শিখতে পারলাম ফন্ট ট্যাগ এর মধ্যে ফন্ট কালার ফন্ট ফেস এ কিভাবে আমরা বাংলা লিখি যে বাংলা লেখার জন্য এবং আমরা প্রি ট্যাগ এর মাধ্যমে অনেক সুন্দরভাবে এমএস ওয়ার্ডে যেরকম ইচ্ছা মতো আমরা স্পেস দিতে পারি সেরকম ইচ্ছা মতো স্পেস দিতে পারবো প্রি ট্যাগ এর মাধ্যমে তারপরে দ্য নেম অফ মাই ইউটিউব চ্যানেল ইস মামুন আইটি এখানে ব্ল্যাক অ্যাডার আইটিসি ফন্ট ইউজ করেছি এখানে একটা ফন্ট ইউজ করেছি আমরা ফন্ট সাইজ ইউজ করেছি তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমরা ফন্ট কালার ফন্ট ফন্ট ফেস এবং ফন্ট সাইজ নিয়ে আমি ফন্ট সাইজ এই তিনটা ফন্টের অ্যাট্রিবিউট ফন্ট কালার ফন্ট ফেস এবং ফন্ট সাইজ বিস্তারিত আলোচনা করেছি ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছ তো আমরা বডি দিয়ে শেষ করব যেহেতু আমরা এখানে বডি দিয়ে শুরু করেছি বডি দিয়ে শেষ করব এবং এইচটিএমএল দিয়ে শেষ করব এখানে বডিতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু পিঙ্ক আমাদের এই ব্যাকগ্রাউন্ডে একটা পিঙ্ক কালার আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডের আমাদের এখানে এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে লেখাটির ব্যাকগ্রাউন্ডে একটা কালার হয়েছে পিঙ্ক কালার এই যে কালারটি হচ্ছে পিঙ্ক কালারের একটা কালার হয়েছে আমরা যদি ইচ্ছা করি যে না আমার পিঙ্ক কালারটা ভালো লাগছে না আমি যদি ইউজ করতে চাই যে ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু জি আর ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু গ্রিন জি আমরা যদি গ্রিন কালার ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু গ্রিন আমরা এটা সেভ করি এবং রান করে দেখতে পাচ্ছি যে এখন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা গ্রিন হয়ে গেছে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা গ্রিন হয়ে গেছে ইচ্ছা মতো আমরা ব্যাকগ্রাউন্ডে এরকম কালার ইউজ করতে পারবো ব্যাকগ্রাউন্ডে আমরা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করতে পারবো ব্যাকগ্রাউন্ড নামে আমরা ইমেজের নাম এখানে ইউজ করলে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারবো তো বন্ধুরা আমি আশা আমি নেক্সট ভিডিওতে আমি ওয়েব পেজের অর্ডার লিস্ট বিভিন্নভাবে ইমেজকে মানে বিভিন্ন লেখাকে কীভাবে লিস্টের মাধ্যমে উপস্থাপন করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আশা করি আমার সঙ্গেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু